আশেক যদি আমরা হইতাম বেলালের মতো আশেক যদি আমরা হইতাম নূর নবীর বুকে কইরা রাখিতাম হাই হাই নূর আমার রহমত আল আলামিন নবী বাজানে যুদ্ধের ময়দানে যায় আমার নবী সাহাবীদেরকে বললেন সাহাবীরা গো তোমরা সবাই রেডি হয়ে যাও যুদ্ধের ময়দানে তামা ভাবে রেগেছে ও সাহাবীরা এই ময়দানের মতো আরামের দরকার ঘুমের প্রয়োজন আমাদের ঘুমের দরকার আছে নাই জোরে কোন এই যে অনেকে কাজ করছেন সারাটা দিন পরিশ্রম করছেন আবার এখন এসে ওয়াজে বসছেন তাদের তো ঘুমের দরকার আছে কারণ ঘুম না পড়লে তো আমাদের মাথা ঠিক থাকবে না কাজও আপনার মন বসবে না তাহলে ঘুমের আমারও দরকার আপনারও দরকার সবারই দরকার আমি আপনাদের মাঝে যে আলোচনাটা নিচ্ছি আলোচনাটা আপনারা পাবেন কোথায় হায়াতুস সাহাবা কি ঠিক আছে হায়াতুস সাহাবা বাগে সালাম দেয় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহু আকবার বলেন বাগে সালাম দেয় বিলাল রে আল্লাহর নবীর সাহাবী হযরত বিলালকে বাগে সালাম দেয় আমি শর্ত তুলে নিয়ে আসছি আমার নবী সমস্ত সাহাবীদের মাঝে বলতেছেন তোমরা একটু আরাম করো সবাই ঘুমাও তবে ফজরের নামাজে সবাই আমরা একসাথে জামাতে নামাজ পড়ব আমাদের নামাজের দরকার আছে নাই এখন আমরা সারা রাত যদি ওয়াজ করি আর ফজরের নামাজ যদি না পড়াই বা না পড়ি তাহলে কি হবে তাহলে ওয়াজের কোনো মূল্য থাকবে থাকবে না তাহলে আমরা ওয়াজের পক্ষে নামাজের পক্ষে জোরে কথা ঠিক কিনা আবার অনেকে বলে যে হুজুর এক ঘন্টার ভিতর ওয়াজ শেষ করলে নামাজ পড়ার সুবিধা হয় তাছাড়া নামাজ পড়তে পারে যে নামাজ পড়ে সারা রাত ওয়াজ করলেও সে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না ইশার নামাজের পরে যদি আরে বান্দা ঘুমিয়ে পড়েন তাও পড়বে না কথা বল বন্ধুরা রে আয়ার আমার নবী কই বিলাল রে ও বিলাল ফজরের নামাজের দায়িত্ব দেওয়া হইব ও বিলাল তুমি ফজরের আজানের সময় আমাদেরকে সবাইকে ডেকে দিবা হযরত বিলাল রে আমার নবী দায়িত্ব দিয়া দিছে গো আমার নবীও ঘুমাইছে আমার নবীর সাহাবীরা ঘুমাইছে হযরত বিলাল এইবার হেলমা দিয়া বইসা রইছে আরে বিলাল যখন বইসা গেছে রে তোমারই বাসিরা বিলাল যখন বইসা বইসা দরুদ পড়ে গো বিলালের চোখেও আমার আল্লাহ ঘুম দিয়া দিছে আল্লাহু আকবার ক ঘুম দেয় কে আল্লাহ কি ঘুমায় আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম I'm not.
গেছের ভাই বিলাল যখন হেলান দিয়া ঘুমায়া গেছে গো ফজরের আজানের সময় হয়ে যায় বিলালের চোখের ঘুম ভাঙে না কোন সাহাবীর চোখের ঘুম ভাঙে না আরে সব সাহাবীরা ঘুমায়া রইছে রে আমার নবীর ঘুম নাই আমার রহমতের নবী যাইয়া আগে বিলালরে ডাক দিয়া কই বিলাল ও বিলাল তুমি এখন ঘুমায়া রইছ তোমার তো দায়িত্ব দেওয়া হয়েছে তোমার কি মনে নাই বিলাল কয়া রাসূলুল্লাহ নবী গো আমার জীবনটা আপনি নবীর কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কেমনে ঘুমায়া গেছি আমি নিজে বুঝতে পারি নাই আমার নবী কই বিলাল ও বিলাল তুমি আজান দিয়া দাও আরে বিলাল যখন আজান দেয় রে ভাই বিলালের আজান শুইনা মুরব্বীরা পাগল হয়ে যায় মহিলারা পর্যন্ত পাগল হয়ে যায় আর কচিকা জানের ধ্বনি শুনলে শান্তি পায় বিলালের আজানে এত মজা গো আমার নবী কই সাবিরা রে আমার বিলালের আজান আরে কান দিয়া হল তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানায় আমরা নবীর বিষাদ সইতে যে পারি না আমরা নবীর বিষাদ সইতে যে চিকার মেরে কন্যা আল্লাহু আকবার হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিনা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কৃতদাস ছিলেন ভালো করে শুনবেন দয়াল নবী মায়ের নবীর কৃতদাস ছিলেন তার কাছে একটা চিঠি লিখলেন যেই চিঠিটা চলে যাবে ইয়ামেনের বিচারকের কাছে ইয়ামেন দেশের বিচারকের কাছে আল্লাহ আকবার কোন আপনারা এটা পাইবেন কোথায় হায়াতুস সাহাবা এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় বন্ধুরা রে আমার
সমস্যা হচ্ছে না আল্লাহ আকবার বল আল্লাহ রাসূলের সাহাবী শোনা যাচ্ছে না আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আল্লাহর নবীর সাহাবী রওনা দিছে আল্লাহর নবীর লেখা চিঠি নিয়ে নবী যে চিঠি লিখছেন সেই চিঠি নিয়ে আল্লাহর নবীর সাহাবী রওনা দিচ্ছেন ইয়ামেন দেশে ভালো করে লক্ষ্য করে শুনবেন ইয়ামেন দেশে যাবে চিঠি নিয়ে ইয়ামেন দেশে যখন চিঠি নিয়ে রওনা দিছে তখন এত তো মানুষ ছিল না এত লোক ছিল না ওই সময় মরুভূমির রাস্তা পার হয়ে জঙ্গলের ভিতর যখন ঢুকছে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা সেই রাস্তার মাঝে দেখে একটা ক্ষুধার্ত বাঘ ক্ষুধার্ত বাঘ রাস্তার মাঝে হা করে বসে আপনাদের এলাকার মুরব্বীদের মুখে শোনা যে আপনাদের এলাকার মানে এলাকার মুরব্বীদের মুখে শোনা যে আগে চার পাঁচটা শিয়াল মিলে একজন মানুষকে পর্যন্ত আক্রমণ করত চার পাঁচটা শিয়াল মিলে একটা মানুষকে আক্রমণ করত তাহলে একটা বাঘকে দেখে যদি কোনো মানুষ না থাকে ওই এলাকার ভিতর তাহলে কিরকম ভয় লাগতে পারে কেন নবীর প্রেম সাগরে আমি ডুবু দিয়াম বাঁচাও বাঁচাও দয়ালা মারে নবীর আমার হৃদয়ের দোল হীরা কাঞ্চা মানিক মুকুতা স্বর্ণার রতন নবী আমার হৃদয়ের দোল হীরা কাঞ্চা মানিক মুকুতা স্বর্ণার রতন হায় রে না পালিলে মইরা যাবো নবীর প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়ালা আমারে আমি ডুবু দিয়া মরিয়া আসাবো নবীর প্রেম সাগরে
রাস্তার মাঝে দেখে বিশাল বড় একটা বাঘ হা কইরা কুদার্ত বাঘ যখন জিভ বেটা বাইরে কইরা রইছে রে ভাই এই দৃশ্য দেখা নবীর সাহাবী সাফিনা রাদিয়াল্লাহু আনহু এইবার তোমকে দাঁড়াইয়া বাঘের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয় ও আসমানের মালিক الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع لبصر هل ترى من فطور ثم ارجع لبصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حصير اسمان بنايسه كي زمين بنايسه كي এইবার নবীর সাহাবী সাফিনা রাদিয়াল্লাহু আনহু আপনারা কিতাবের ভিতরে বলবেন হায়াতুস সাহাবে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওই সাহাবীটা আসমানের দিকে হাত তুলে কান্দার কয় আল্লাহ গো আমি তোমার বন্ধু নবীর চিঠি নিয়ে আইয়া মেন দেশে রওনা দিছি রে আল্লাহ আর বনের বাগে যদি আমারে খাই গো এই চিঠি যদি পৌঁছাইতে না পারি হাসরের ময়দানে আমি কেমনে আমার নবীর আমি মুখটা দেখাব মুখ দেখাবি কেমনে রে বান্দা মুখ দেখাবি কেমনে মুখ দেখাবি কেমনে রে বান্দা মুখ দেখাবি কারে কত গুনাহ চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীকে যদি আজকে আমি খুশি না করতে পারি আল্লাহ এই অপরাধী আমি কেমনে আমার দয়াল নবী মায়ার নবীর দেখাবো এই মুখটা আমি অপরাধী মুখটা কেমনে আমার নবীর দেখাবো আল্লাহ গো ক্ষুধার্ত বাঘ যেহেতু রাস্তার মাঝে দাঁড়াইয়া রয়েছে তুমি ইচ্ছা করলে মারতে পারো তুমি ইচ্ছা করলে বাঁচাইতে পারো হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে ২৯ নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ২ নম্বর আয়াত আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তুমি ইচ্ছা করলে মারতে পারো তুমি ইচ্ছা করলে বাঁচাইতে পারো আজকে যদি আমি এই চিঠি আমার দেশে না পৌঁছাইতে পারি রে আল্লাহ আমি এই কপালপুরে মুখটা কেমনে নবীরে দেখাবো আমার নবী তো আমার জন্য অপেক্ষা করবে এইবার আল্লাহ বাগের ভিতরে কি ভালোবাসা দিয়া দিছে গো যে আল্লাহর ভালোবাসে আমার আল্লাহ কয় তারে সবাই ভালোবাসে জোর জোর কন্যা সুবহান বনের পাক টিপা নারায়া নারায়া কি যেন কয়
নবীর সাহাবি বুঝে না ভাগের ভাষা যখন বুঝতে পারে না নবীর সাহাবীদের দিকে তাকাইয়া ভাগটা এইবার মুখনারা বল বন্ধ করে মাথাটা নিচের দিকে দিয়ে হাত দিয়ে এরকম ইশারা করে সামনের পাটা তুইলা ইশারা কইরা বুঝায় ও নবীর সাহাবি তুমি ভয় পায়ো না আমি অনেক খোদার তো ঠিক আছে কিন্তু তোমারে আমি খাইতে পারবো না আমার মনের ভিতরে একটা প্রেম জায়গা গেছে আল্লাহর নবীর আরো সাহাবি আছে গো তার ভিতরে আবু বকর আছে ওমর আছে ওসমান আছে আলী আছে আর একটা পাগল সাহাবি আছে যার নাম বিলাল ওই বিলাল কেমন আছে আরে বাগের বাসা সকল সাহাবি বোঝে না রে আমার বেতনারি বাসীরা এইবার নবীর সাহাবি বাগের সামনে দিয়া সাহস নিয়ে আমার নবীর প্রেমে দরুদ পড়তে পড়তে রওনা দিছে রে ভাই দরুদ পড়তে পড়তে যখন সুইল আজাই আমিন দেশে যাইয়া আমার নবীর দেব সিটিটা পৌঁছায়া আবার ওই রাস্তা দিয়া যখন ব্যাগে ফিরতেছে দেখে ওই ভাগটা আবার দাঁড়ায়া রয়েছে আরে ভাগ এইবার দুইটা পা মাঝে মাঝে উঁচা করে রে ভাই আর দুইটা চোখের পানে সাইরা দিয়া বাঘ কানতেছে আর মুখটা নাড়ায় আরে নবীর সাহাবে বুঝে না বাঘের চোখে পানি দেখা যায় এইবার সাফিনা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে ব্যাপারে গিয়ে এইবার বাঘের চোখে পানি দেখা যায় যাওয়ার সময় তো কোনো পানি দেখলাম না অথচ আসার সময় তার চোখে পানি দেখি কারণটা কি খোদার জালা বুঝে সইতে পারে না আমারে বুঝি ছাড়বে না আমারে বুঝি খাইব এই চিন্তা করে পাও একবার সামনে দে আবার পিছনে নাই বাঘটা বই যাবা লাইছে নবীর সাহাবি ভয় পাইব বাঘের ভাষা তো বুঝতে পারতেছে না এইবার বাঘটা মাথাটা নিচু করে দিয়া জঙ্গলের ভিতরে সইলা যায় দুইটা চোখের বালি বালাইয়া মাঝে মাঝে আবার পিছন দিকে তাকায়া তাকায়া কান্দে আরে সাফিনা রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে নবীর দরবারে যাইয়া কান্দে আর কইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি আপনার দেওয়া চিঠিটাই আমি পৌঁছাইয়া দিছি উত্তর নিয়ে আসছি আমার নবী কইছে আমি ও সাফিনা তুমি ভয় পাইছো নাকি এইবার সাফিনা রাদিয়াল্লাহু আনহু বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ভয় পাইলাম কি না পাইলাম আপনি নবী কেমনে জানেন আমার নবী কয় এই সাহাবি গো তুমি যখন রাস্তার মাঝ দিয়ে যাইতেছো তোমার সামনে যেই বাঘটা দেখছো ওই বাঘে কি বলে তুমি জানো বলে কি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো বাঘের ভাষা তো আমি বুঝি নাই আসার সময় দেখলাম বাঘের চোখে পানি দেখা যায় আমার নবী কই ও সাহাবী যাওয়ার সময় বাঘ কি বলছে জানো যাওয়ার সময় বাঘটা এই জন্য তোমার দিকে তাকায় আছে বেটা নারায়া নারায়া মুখটা নারায়া বুঝাইছে কি বুঝাইছে জানো রে বাঘের বাসা দিয়া বাঘ বুঝাইছে ও নবীর সাহাবি আমার রহমাতাল্লিল আলামিন নবীর সাহাবি আবু বকর ওমর উসমান আলী এবং হযরতে বিলাল কেমন আছে নবীর সাহাবি হযরত বিলাল কেমন আছে গো বিলাল যখন আজান দেয় বিলালের আজান আমরা জঙ্গল থেকে শুনতে পারি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ পারি না
আসাদের এত মধু সিজরে ভাইয়ে এইবার আমার নবী কয় ও সাহাবী জাদনি বাঘের চোখে কেন পানি ছিল এই বাঘটার চোখে কি জন্য পানি বের হইছে জানোনি বাঘ যত ক্ষুধার্ত চোখের পানি ফালাই না অথচ তোমার দিকে তাকায় তাকায় চোখের পানি ফালাইয়া মুখটা নাড়ায়া কি বুঝাইছে জানোনি এই পাকটাই আমার বিলালের কে এত ভালোবাসে আমি নবী বিলালের ভালোবাসি আমার বিলাল আমার জীবনের চাইতে বেশি ভালোবাসে লাইউমিন ওয়াহাদ কোন হাত্তা কোন হাত পাইলাই হিমি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান্নাস আজমাইনা এই জন্য আমার সাহাবী বিলাল রে এই বোনের বাক্তাই এত ভালোবাসে গো এই ভালোবাসার টানে দুইটা চোখের পারে পালাইয়া আর একটা শব্দ তোমারে বুঝাইছে তুমি বেজো নাই নবীর সাহাবী কয়া রাসূলুল্লাহ নবী গো কি শব্দ বুঝাইছে আমার নবী কয় কি বুঝাইছে জানোনি আমার বিলালের কষ্টের কথা বাঘের বাসা দিয়া বুঝাইছে আমার বিলাল আমারে এত ভালোবাসে জানোনি এ বন্ধুরা ভালো করে শুইনা নাও বিলাল আমার নবীরে ভালোবাসত নবীর সাহাবীরা যখন নবীর চারপাশে বইসে যাইত বিলাল সাহাবীদের সামনে বসতে কষ্ট হয় গো বিলাল যাইয়া মসজিদের একটা কোণে দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ কইরা দূরের দিকে আমার নবীরে লক্ষ্য কইরা দরুদ পড়ত গো আমার নবী ডাকত বিলাল ও বিলাল তোমার চোখে কেন পানি দেখা যায় বিলাল কইয়া রাসূলুল্লাহ নবী ও আমার চেহারাটা আল্লাহ আমার ঠোঁটটা চ্যাপটা গো নবী নাকটা চ্যাপটা ঠোঁটটা কলা গাছের মতো মোড়া ও মায়ার নবী গো আমার পেটটা পিটের সাথে লাগে গেছে গুদার জ্বালা আমার মুখের ভিতরে বসন্তর দাগ দেখা ছোট ছোট বাচ্চারা দেখলে ভয় পায় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বিলাল আপনারে দূরে তাই কেই আমাকে আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি জোর জোরে করুন সুবহানাল্লাহ আমার নবী কই বিলাল রে ও ও বিলাল আইরে বিলাল আমার বুকে যায় নবী যখন বিলাল রে বুকের ভিতর আন যায় নাই বিলাল কয়া রাসূলুল্লাহ নবী ও এই জগতের মানুষ আমারে চেনে না এই জগতের মানুষ আমারে শুধু কষ্ট দেয় একটা মানুষের ভালোবাসা পাইয়া আমি বিলালের জীবন বন্ধ সেই মানুষটা হইল শুধুমাত্র আপনি নবী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে বিলালের মায়ের ঘটনা জানেন নিরে ভাই বিলালের মায়ের নাম ছিল হামামা যার মৃত্যু হয়েছে কেমনে জানেন নি বিলালের মা তো কোনো গরিব ঘরের সন্তান ছিল না বিলালের মা খানায় কাবা ধ্বংস হওয়ার দৃশ্য দেখার জন্য আসছিল সূরা ফিলের তাফসীর সূরা ফিল বিলালের মায়ের জীবন বৃত্তান্ত যখন এই দৃশ্যটা দেখার জন্য আসছিল খানায় কাবা ধ্বংস হবে আল্লাহ তাআলা কি করছিলেন ওই মুহূর্তে আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বি আসহাবিল ফিল আল্লাহ তাআলা ওই মুহূর্তে আবাবিল নামক পাখি দিয়ে দিয়েছিলেন আল্লাহ আকবার এই পাখি এক একটা পাখি তাফসীর কারো এই সূরার তাফসীর লিখছে তাফসীর কারো বলছে এক একটা পাখি তিনটা করে দাঁড়ালিছে কয়টা ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবি একটা পাখি তিনটা কইরা দানা দিছে রে ভাই দুই পায়ে দুইটা ঠোঁটের মাঝে একটা মিথ্যা বাস করব না ভালো করে শুইনা নাও দুই পায়ে দুইটা এবং ঠোঁটের মাঝে একটা তিনটা কইরা দানা নিছে তার দানাগুলো তাহলে কত বড় ছোট ছোট না
এই ছোট ছোট যারা দেয় আল্লাহ তাআলা খানাই কাবাকে হেফাজত করছে জোরে কর সুবহানাল্লাহ যারা ধ্বংস করতে আসছে ওরা উত্তর মত পালাইছে যারা পালাইছে কিছু ধ্বংস হইছে আবার কিছু লোক বন্দী হইছে এই বন্দীদের ভিতরে ছিল একজন বিলালের মা আল্লাহু আকবার বল কি আজকে ঠিক আছে এই বন্দীদের একজন ছিল কি বিলালের মা যার নাম ছিল কিতাবের ভিতর তাফসীরকারকরা উল্লেখ করছে হামামা তার বাবার নাম ছিল রাবা কেউ বলছে বারা তাহলে বিলালের ইতিহাসটা ভালো করে শুনেন বন্ধুরা রে আমার আমার নবীর সাহাবী বিলাল আরে বিলাল রে আমার নবী এত ভালোবাসে গো সাহাবীদের মাঝে কয় সাহাবীরা রে আমার বিলালের দিকে তোমরা কে হই রাগ করবা না এক সাহাবী কয় রাসূলুল্লাহ নবী গো ও নবী এই বিলালের আওয়াজ বেশি বিলাল চিল্লাই বেশি বিলাল যখন কোরআন তেলাওয়াত করে জোরে জোরে আওয়াজ করে বিলালের কোরআন তেলাওয়াতের কারণে ঘুমের সমস্যা হয় আমার নবী কয় ও সাহাবীরা রে আমার বিলাল রে তোমরা কষ্ট দিও না আমার বিলালের শরীরের তাজা রক্তগুলো ইসলামের জন্য বিলীন কইরা দিছে আরে বিলাল ইসলামের জন্য তাজা রক্ত বিলীন কইরা দিছে গো আমার বিলাল রে তোমরা কষ্ট দিও না বিলাল জানতে মুসা তেমনে জোরে জোরে কোরআন পড়বে তার বিরুদ্ধে তোমরা কোনো রিপোর্ট দিও না আল্লাহু আকবার কম আরে বিলাল রে এত ভালোবাসার কথা যখন আমার নবী প্রকাশ কইরা পালাইছে এই বিলালের একটা ঘটনা কইতা চাই আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল যাও যাও বিলাল আসান্দে এত মজা লাগে গো বিলালের আওয়াজ আজানের আওয়াজ আরশে পৌঁছায় ও জিবরাইল বিলাল আমার বন্ধু নবীরে ভালোবাসে আমার কাছে মজা লাগে ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও বিলালের স্বপ্ন কিন্তু বিলাল তো বিয়া করে নাই বিলাল যে বিয়া করতে বলতে হইব বিলাল যদি বিয়া না করে তাইলে নবীর একটা সুন্নাত অমান্য হয়ে যায় ও জিবরাইল যাও যাও আমার বন্ধু নবীরে জানায়া দাও জিবরাইল কয়া রাসূলুল্লাহ আলবী ও আল্লাহর সালাম নিন আমি জিব্রাইল আমিনের সালাম নিন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার সাহাবী হযরত বিলাল তো অপরাধী হয়ে গেছে আমার নবী কয় আমার বিলাল কেমনে অপরাধী হইল জিবরাইল কয় আর রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার সাহাবী বিলাল তো বিয়া করে নাই এই জন্য বিলাল অপরাধী আমার নবী কয় ও জিবরাইল আমার সাহাবী হযরত বিলাল রে আমি নবী বিয়া করাবো আল্লাহু আকবার ক আরে নবীর সাহাবী বিলাল রে আমার নবী বিয়া করাইতে চায় আরে বিলালের যখন মেয়ে দেখার কথা বলা হয় জিবরাইল কয় আর রাসূলুল্লাহ আর নবী ও ও মায়ার নবীজি আপনার সাহাবী হযরত বিলাল রে বিয়া করাইতে চান বিলাল রে কেমনে বিয়া করাইবেন নবী গো বিলালের তো আর হায়াত নাই বলে কি হয়েছে বলে বিলালের হায়াত আছে মাত্র সাত দিন পরে আপনার বিলাল মারা যাইব গো বিলালের হায়াত নাই আমার নবী কান্দার কয় ভাই জিবরাইল সাত দিনের হায়াত আছে আমার বিলালের এই সাত দিনের মধ্যে আমি নবী বিলালের বিয়া করাবো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী টাকা দেয় আবু বকর রে ও আবু বকর ও আবু বকর উমর উসমান সহ
সবাই চইলাই আসো আমার নবীর সাহাবী বিলালের দিকে ইশারা কইরা বুঝাইতেছে আমার বিলালকে বিয়া করাবো তাড়াতাড়ি একটা মেয়ে তালাশ করো আরে বিলালের কথা যখন আমার নবী মুখ দিয়ে উচ্চারণ করেছে রে ভাই নবীর সাহাবী হযরত বিলাল দুইটা চোখের বালি চাইরা দিয়া কান্দার কয় ইয়া রাসূল আল্লাহ নবী আমি বিলাল রে বিয়া করাইতে চাই গো নবী আমারে তো কেহই মেয়ে বিয়া দিবে না কারণ আমার চেহারাটা কালো আমার ঠোঁটটা কলা গাছের মতো মোড়া আমার নাকটা সেপটা ইয়া রাসূল আল্লাহ নবী গো আমি বিলাল রে কেহই মেয়ে বিয়া দিব না আমার নবী কই বিলাল আমি নবী প্রস্তাব দিয়ে দিলাম বিয়া হইব চিন্তা কইরো না আল্লাহু আকবার কও আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা আমজা পাই অনেকে কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পালো আমরা নবী নবী কই পাঁচ দিনের জন্য কোন মেয়ে বিয়ে বসবে নি এইবার আবু বকর যায় কয় আমার নবীর সাহাবি হযরত বিলালের হায়াত আছে মাত্র পাঁচ দিনের জন্য কোন মেয়ে বিয়ে বসতে রাজি আছো গো আমার নবী তার সাথে কথা বলবে এই ঘোষণা দেওয়ার পরে একটু পরে মাঠের দিকে তাকায়া দেখে একটা মানুষ নাই সবাই যার যার মতো চইলা গেছে এইবার আবু বকর কান্দার কইয়া রাসূলুল্লাহ নবী গো বিলাল যে বিয়া করাইতে চাচ্ছো নবী মেয়ে তো শত শত পাইলাম বিলালের হায়াতের কথা শোনার পরে সব মেয়ে দূর হয়ে গেছে একটা মেয়েও নাই বিলাল কান্দার কইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বিলাল রে বিয়া করাইতে যান এমনি আমার চেহারা ভালো না এমনি আমারে দেখলে বাচ্চা পোলাপান পর্যন্ত ভয় পায় ও মায়ার নবী গো আবার আমার হায়াত আছে মাত্র পাঁচ দিন কোন মেয়ে বিয়ে বসবে কে হই তো রাজি হবে না আমার নবী কই বিলাল রে ও বিলাল চোখের পানি বালায় না আর চোখের পানি বালায় কান্নার বিলাল তোমার জন্য এই মদিনার মধ্য থেকে আমি প্রস্তাব দিয়ে দিলাম সব চাইতে সুন্দর মেয়ে আমি তোমার জন্য আনবো আল্লাহু আকবার আমার নবীর সাহাবি যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুর রহমান আমার নবী তার কাছে এইবার সাহাবিদেরকে পাঠায়া দেয় হযরত আলী রে বলে আলী ও আলী পারবি নি আমি নবী দায়িত্ব দিলাম বিলালের জন্য একটা মেয়ে তালাশি করবা যাও আমার অমুক সাহাবির একটা সুন্দরী মেয়ে আছে ওই মেয়েটার জন্য বিলাল রে আমি বিয়ে করাইতে চাই এইবার নবীর সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দিছে রে ভাই এই আলীটা আবার কে ভালো করে শুনে নাও আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলী বিন বাবুহা আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেম্বার যায় আমার আলী আলী রে যখন আমার নবী দায়িত্ব দিছে রে ভাই
আমার পিছন দিকে তাকা তাকা দুইটা চোখের পানি পালায়া কান দিয়ে মেয়েটা আন্দার মহলে ঘরের ভিতরের দিকে এইবার দরজার পাশ দিয়ে খেজুরের কাটার পাশ দিয়া তাকা তাকা দেখতেছে ব্যাপার কি নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন আমার বাবার সাথে প্রথম সাক্ষাৎ করেছে মিসকি মুসকি হাসে আর এখন বিদায় নেওয়ার সময় চোখের পানি পালায়া ফিরে ফিরে চাই কারণটা কি ওই মেয়েটা ডাক দিয়া কয় আপা গো ও মামা কারণ কি যখন ওই সাহাবীটা তোমার কাছে প্রথম সাক্ষাৎ করলো তখন সে হাসলো তুমিও হাসলে আর ওই সাহাবীটা যখন বিদায় নিচ্ছে তখন চোখের পানি ফালায় কাঁদতে কাঁদতে যায় এর কারণ কি বলে মা কি হইছে জানো বলে কি হইছে বলে তোমার জন্য নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে বলে কার সাথে বলে বেলালের সাথে বলে তুমি কি বলছো হ্যাঁ তুমি কি বলছো বলে মা গো বেলালের চেহারাটা আমনেতেই কালো রে মা বেলালের ঠোঁটটা মোটা নাকটা স্যাপটা মুখে বসস্তর ফোরা ও মা গো বেলাল যখন রাস্তায় বের হয় ছোট ছোট বাচ্চারা বেলালকে দেখলে ভয় পায় এই ছেলেটার সাথে আমি কেমনে তোমার বিয়ে দেব ও মা জাননি আরেকটা ঘটনা এই ছেলেটার মাত্র হায়াত আছে চার দিনের জন্য আমি তোমার বিয়ে দিয়ে কেমনে থাকবো রে মায় আমার বুঝে আসে মা এই মেয়েটা কান্দার কয় আপা জাননি এই প্রস্তাব পাড়াইছে কে বলে রহমাতাল লিল আলামিন মেয়েটা ডাক দিয়া কয় আপা গো বাবা তোমার সাথে আমার একটু মনের কথা আছে একটু পরে বলবো আগে নবীর সাহাবীর ঠেকাও বলে কারণ কি মেয়েটা কান্দার কয় আপা গো ও বাবা নবীর সাহাবী যদি চইলা যায় নবীর দরবারে তুমি যে না কইরা দিছে এই খবর যদি আমার নবীর কানে পৌঁছায় আর আমার আল্লাহ যদি আয়াত নাজিল কইরা দেয় তাইলে কিন্তু কপাল কইরা যাইব পুরা কপাল আর জীবনে জোড়া লাগবে না জোর জোরে কোন কথা ঠিক কি না পুরা জঙ্গ দেখাই কারে গো দয়াল যার সম্মান দিয়ে বলতেছে আপা আগে নবীর সাহাবীর ঠেকাও এইবার নবীর সাহাবীর যখন ঠেকানো হয় রে ভাই এই মেয়েটা কান্দার কয় আব্বা গো তুমি আমার ভালো চাও আচ্ছা বাপা ভালো চাই কি চায় না জোরে কোন আমাদের বাপা মনে হয় খারাপ চায় হ্যাঁ তাই যদি না চায় আজকে সংসারে নতুন বিবি পাওয়ার পরে নিজের বাপ মারে ভুলে যায় আছে না এরকম জোরে কর রাগ করবেন না কথা এটা সত্য তুমি 10 তলার মালিক হতে পারো ঢাকা শহরে বিল্ডিং এ বউ নিয়ে ঘুমাইতে পারো তোমার মা বাবা যদি কষ্ট পায় তোমার 10 তলা বিল্ডিং এ শান্তি নাই জোরে কোন কথা ঠিক কিনা তুমি যদি ঢাকা শহরে বড় ধরনের চাকরি পাও কোটি কোটি টাকা তোমার অ্যাকাউন্টে জমা থাকতে পারে তোমার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকতে পারে তোমার মা বাপরে যদি কষ্ট দাও
ওই টাকার কোনো মূল্য নাই কতক্ষণ ঠিক এরকম সন্তান বহুত রয়ে গেছে এখন আগেকার সময় কিন্তু সন্তান বাপরে সম্মান দিত বর্তমান সময় বাপ মা কে আর সন্তানেরা সম্মান দেয় না এখন বাপ মায়ের তারা কি মনে করছে কাজের বেড়া আর কাজের বিড়ি আছে না নাই আর কাজের বেড়া কাজের বিড়ি কেউ এখন অনেকে সম্মান দেয় ভালোভাবে কথা বলে কিন্তু নিজের বাপ মাকে সম্মানটুকু অনেকে দেয় না দেখবেন নতুন বিয়ে করছে বাপ বিয়ে করার পরে কিছু দুই এক বছর গেছে বউ নিয়ে ছেলে সন্তান নিয়ে আরামে রয়েছে কিন্তু নিজের বাপটা নিজের মাটা অসহায় ঘরের ভিতর খবর নিচ্ছে না শ্বশুর বাড়ি থেকে ফোন আসছে শাশুড়ি অসুস্থ বলতাছে সিরাজগঞ্জ সবচাইতে ভালো হাসপাতাল যেটা প্রাইভেট ক্লিনিকে সেটা নিয়ে যাও আর নিজের বাপ নিজের মা অসুস্থ ফোন চলে গেছে কয় যে লতিফ ডাক্তারের কাছে গিয়া না পানি এসে খাওয়া এই কথা কো ঠিক কিনা না রাগ করতেছে ডাক্তার সাহেব আবার মনে মনে কইতেছে কাম গেছে বাইরে লাগাইছে তো যাও আমার কথা হলো বাপ মারে যদি কোনো ব্যক্তি কষ্ট দেন বাপ মা যদি কষ্ট পায় আপনি লক্ষ লক্ষ টাকা কামাইতে পারবেন কিন্তু ওই টাকার ভিতর কোনো শান্তি নাই ওই টাকার ভিতরে কোন রকমের আরাম আয়েশ আল্লাহ দিবে না কারণ তোমার বাপ মাকে তুমি কষ্ট দিছো আর কিছু সিটার বাটপার সন্তান আছে কিছু সিটার বাটপার বলবো নাকি এই সমাজের ভিতর কিছু সিটার আছে যে সিটার গুলো বাপ মা বাচ্চাটাকে এক মুঠ ভাত দেয় না বাপ মা বাচ্চাটাকে এক মুঠ ভাত দিতে পারে না আর বাপ মা যখন মরে যায় এই সিটার গুলো সারা গ্রামের মানুষ দাওয়াত দিয়ে খাওয়ায় এই কথা কয় না কেন তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা ভাইরে তোমার মা বাবা ও তোর বয়ের হাতে সোনার বালা ও তোর বয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও হুজুরকে ডেকে আসে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে জোর জোরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ তোমার বাড়িতে দাওয়াত খাবো কোনো সমস্যা নাই তুমি তোমার মা বাবারে ভালোবাসবা তোমার মা বাবারে ভাত খাওয়াইবা তোমার মা বাবা যদি মারা যায় তখন তুমি এক গরু না দশ গরু মাইরে অনুষ্ঠান করবা মনের মতো দোয়া করব আর তোমার মা বাবারে তুমি বাচ্চা থাকতে তুমি ভাত দাও নাই কাপড় দাও নাই তোমার মা বাবা মরে যাবে তুমি উট দুম্বা গরু সবাই করে আমারে খাওয়াইবার মোনাজাত করে তুমি একেবারে তোমার জন্য জান্নাত অত সহজ না সেটারই আমি বাকপারি করতে পারি আল্লাহ করবে না সরি কোন কথা কি না তোমার চাপার দাঁত আজকে আমি হয়তো ছেড়ে দিছি ফেরেশতারা ঠিকই সাপাই সাপাই ঘুষে তোর দাঁত খুলে দিবে রাজনীতি করো সব রাজনীতি বন্ধ হয়ে যায় এগুলি কি গ্রামবাসী খাওয়াইতেছে বুঝাইতেছে দেখো কত ভালোবাসি
আরে একবার যে বুঝিনে তা তো না আগে খতম করতাম বাড়ি বাড়ি যে আমার দাওয়াত দেন এসে আপনারা তো দেখছেন আমার মাদ্রাসার ছাত্র নিয়ে খতম করতাম তা এই নাম বলা যাবে না একবার তো খতম করবে গেছি এখন আমার কই কি হুজুর খতম শেষ হ্যাঁ খতম শেষ কথালে এবার আপনারা দোয়া করেন আমি আসতেছি তাই এবার আমার দোয়া করে দিয়া ও বেলগুলিতে গেছে আমি আবার কই তালে ওনাক ডাক দিয়ে নিয়ে আসি নাকি কই তাহলে মোনাজাত রাখ দাও আর কইছি তোরা দূর শিব পর আমি হাক ডাক দিয়ে নিয়ে যা দেহি উনি বেলগুলি যা বিড়িটা দিছে ও বিড়িটা দিছে আর আমার কাছে হুজুর আপনারা দোয়া করে জান্নাত পাড়া দেন সিটার এটা কি এক নাম্বার সিটার জোরে কোন কথা লিখ কিনা সারা পৃথিবীর মানুষকে দিয়ে দোয়া করাইবা যেই মূল্য তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য তুমি দোয়া করবা তার চেয়ে বেশি মূল্য কথা কোন আচ্ছা আপনারা হয়তো আমার কথা কি বুঝতেছেন আপনি ঢাকা থেকে আসছেন যেখান থেকে আসছেন আমাকে 500 টাকা দিচ্ছেন আমি যা কবরস্থানে যা আপনার মার জন্য আমার ভাই জানে মারে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও আল্লাহ দিয়ে দাও আর আর ও যায় মূর্তির মতো দাঁড়া থেকে রয়েছে ও দেখতেছে কয়জন আইছে কথা বুঝেন নাই মানে ও কি সুই জানে ও কিছু কইতেওছে ও ছাইরে দিছে কি কামলা লিছে কিনেছে সব জায়গায় কি কামলা লি হইব কামলা লিয়া যদি হইতো তাহলে বড় লোক যারা আছে ওরা তো নামাজ পড়ে না তাহলে ওরা নামাজের জন্য একজনকে এক্সট্রা ডিউটি দিয়ে পালন করে তুই নামাজ